আর কত দূর যাবো গো? খালি বাইক কাটা ফুটি যাবে। আমের জুস ভাঙ ফুটি খাওয়াবো আজকে সবাইকে, আপনারাও খাবেন অবশ্যই। খাও খাও খাও, আমটা তোমাকে খেতে দিলাম, খাও 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 খাও, আবার শরবত খেয়ে যাবে। আমরা এখানে ম্যাঙ্গো ফুটি বানাবো, হ্যাঁ আমরা গ্লাস নিয়েছি, এখানে বসে ম্যাঙ্গো ফুটি খেয়ে যাবে। হ্যাঁ দারুন আম, আজকে আম এনেছি লখনউ। আমরা যে ম্যাঙ্গো পুটিটা বানাবো তার জন্য কাঁচা আম কিছু এনেছি। হ্যাঁ, তিনটে আমের পিছনে একটা আমরা কাঁচা আম দেবো, তাতে কি হয় ম্যাঙ্গো পুটির টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। অনেক রকম পদ্ধতি আছে, অনেক রকম ব্যাপারভাবে আমরা বানাবো, তা ভিডিওটা কাটবেন না, ফুল দেখবেন, দারুণ আম। এখানে থাক, এখান থেকে ধরে ধরে সেটা নিয়ে নিয়ে চলো। তাহলে আমি নিয়েছি কাঁচা আম, আমি ধোবো কাঁচা আম। খোকন দা, হ্যাঁ দাদা, আমার তো পাকা আম। হ্যাঁ, তোমার তো কাঁচা আম। আমার কাঁচা আম। আর তোমার তোমার আমটার নাম কি? স্বাদ বেশি। তোমার আমটার নাম কি? আমার আমটা? হ্যাঁ, আমার আমটা চলো সেই ফজলি আম। আম ছুলে ছুলে তো আমরা কেটে দেবো, কেটে একবারে আঠিটা বাদ দিয়ে দেবো। এভাবে আমটাকে কেটে আমরা আমটাকে বের করে নেব খুব সুন্দর ভাবে। আমরা এরকম করে নেব, দেখো কত বড় আমে কতটুকু পাতলা আঠি। তুমি হাতে কি পরছো? এগুলো গ্লাভস। গ্লাভস পরেছো? কিছু জিনিস আছে গ্লাভস ছাড়া হয় না, এটা হচ্ছে ঘাটা ঘাটে চাকরির ব্যাপার। এই দেখো জুস হয়ে গেছে। এবারে কাঁচা আমগুলো মিক্সিতে পেস্ট করে নেবে, তার জন্য ছুলে ছোট ছোট করে কেটে নেব। জলটা নিয়ে নিতে পারলো না, কাঁচা তো নয়, রং হয়ে গেছে। তবে এখনকার আম গাছ থেকে কাঁচাই পেরে নিয়ে এলাম, সবই রং হয়ে গেছে। ছোট ছোট করে নেবে ঠিক এইভাবে। আপনাদের বিগ ফ্যান দাদা, আপনাদের সব ভিডিও দেখি একদম। হ্যাঁ, হাত দিয়ে যাবে, নো প্রবলেম, দিয়ে নেব। কোথায় এসছো? আমরা এখানে ফসল চক্রে দেখতে এসেছি। বাড়ি কোথায়? বোলপুর। বোলপুর? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে দেখা হয়ে। বেশ, তোমরা ঘুরো, ঘুরে আমরা ম্যাঙ্গো পুটি বানাচ্ছি আজকে।
এই গ্রামবাসীর জন্য আপনারা ঘুরে আসুন, ঘোরার পথে এক গ্লাস খেয়ে যাবেন। থ্যাঙ্ক ইউ। ঠিক আছে ঠিক আছে। সত্যি কোকুন্দা দারুণ সুন্দর হয়েছে। রুটি করার জন্য আমটাকে যদি পেস্ট করে নেওয়া হয় খুব মানে মেশে ভালো। আচ্ছা, ওই জন্য কাঁচা আমটার আর পাকা আমটা সুন্দর মিক্সড করে একসঙ্গে মিশিয়ে নেব, তারপর পরের প্রসেস গুলো তো অবশ্যই দেখাবো। বাহ দারুণ সুন্দর হয়েছে, মোমের মতো গুলো লেগেছে না একদম। এমনি আমের ভিতরে কোনো আঁশ থাকে না একদম। কারণ আমরা আমরা যে সমস্ত সাঁওতাল আদিবাসী গ্রামে আসি, এই গ্রামগুলো অতি সুন্দর এবং খুবই খুবই সুন্দর পরিবেশ হয় এখানকার। এখানকার যে সমস্ত মহিলাদের হাতের যে আর্ট দেখুন, প্রত্যেকটা বাড়ির দেওয়ালে এত সুন্দর করে আঁকা, একদম পুরো প্রকৃতির যে কালচারটা আর্টটা সম্পূর্ণ আপনি আমাদের এই গ্রাম অঞ্চলে দেখতে পাবেন। চলো টকাম মিষ্টি আমটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। এই আমটা আমরা পেস্ট করে নিয়ে এসেছি, অনেকটাই আম। চলো কড়াই গরম হয়ে গেছে, আমরা এবারে এখানে আমরা নিয়ে আসছি কাঁচা আম। দেখুন পেস্ট করেছি, একবার হলুদ রং হয়ে গেছে, টক মিষ্টি টক মিষ্টি। তাহলে ঢেলে দিলাম, আম তো খাই কিন্তু এরপরে যেটা চিনি বড় অসুবিধা। ঘটনা হচ্ছে সময়ে বড় অদ্ভুত, যৌবনের লোভ দেখিয়ে শৈশবকে কেড়ে নেয় আর অর্থের লোভ দেখিয়ে যৌবনকে কেড়ে নেয়। ঠিক আনন্দের ব্যাপার হচ্ছে তাই, এখন যৌবন বয়স সুগার হয়ে গেছে, বেচারি আম খেতে পারে একটা বেশি নয়, চিনি হলে আবার নাই। তো সময় কত খারাপ, কার যে কখন কোন সময় নিয়ে কোন সময়ে বিপদে পড়বে কেউ বলতে পারবে না, কি জানো বলা মুশকিল। সত্যি তাই, খাওয়াটা বড় জিনিস নয়। আচ্ছা, এই যে আমরা চারজনে যেভাবে আনন্দ করে সারা দিনটা কাটাই, এর থেকে মধুর মিষ্টি আর কি আছে ভবে? আর কিছু নাই, আর কিছু নাই, কিছু আছে, সব কিছু রয়ে যাবে, পৃথিবীর কিচ্ছু আমরা নিতে পারবো না, কিন্তু আমরা একদিন থাকবো না, কিন্তু আমাদের এই ভালোবাসা কর্মকাণ্ড সব থেকে যাবে, কিছু থেকে যাবে। আজকে এক এক করে আমরা এই প্রান্তে থেকে কোন প্রান্তে যে চলে যাবো আমরা কেউ জানি না। সত্যি ঈশ্বরের কাছে কামনা করি আমাদের সুস্থ সবল রাখুক, আর এভাবে যেন মানুষের পিছনে আমরা থাকতে পারি, অসহায় মানুষকে যেন উপকার করতে পারি। একদম শত জন্মের কত সাধনায় পেয়েছি আপনাদের ভালোবাসা। তো এইভাবেই আপনারা আমাদের পাশে থাকুন। কি সুন্দর ফুটতে শুরু করেছে, বাজারে তো আমরা কিনে খাই, অনেক রকম কেমিক্যাল থাকে, অনেক অনেক রকম, আমরা যেটা তৈরি করছি ন্যাচারাল, কারণ দেখতেই পেলেন সবকিছু চোখের সামনে করলাম, টাটকা আম সবকিছু রেডি করে পেস্ট করে উনুনে ভালো করে জ্বালিয়ে সঙ্গে চিনি দিয়ে বরফ এনেছি, বরফ দিয়ে ঠান্ডা করে সবাইকে ম্যাঙ্গো ফুটি খাব। এই ফার্স্ট টাইম আমরা আমাদের ভিলফুড কিচেনে নিয়ে এসেছি ম্যাঙ্গো ফুটি, আশা করছি খুব ভালো হবে। চন্দনের উপরে দায়িত্বটা বেড়েছে, উনুনের কাছে জাল ঠেলছে বলে দেখুন কিরকম ঘেমে গেছে। এবার আমরা দেব চিনি। বুঝলে আনন্দদা, এখানে 3 কিলো চিনি আছে। আচ্ছা, আমাদের এখানে আম আছে 25 কেজি, আচ্ছা কাঁচা আম আছে 60 কেজি, সব মিলিয়ে আমরা একটু টেস্ট করে দেখলাম, মিষ্টি তো ভাব আছে, তা আমাদের এত চিনি আমরা দেবো না, আমরা মাত্র 2 কিলো চিনি। চলো আমরা যে আমটা পেস্ট করে এনে কড়াইতে চাপিয়েছিলাম, আমরা 20 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি,
এখন আমরা ঢেলে নেব, ঢেলে ঠান্ডা করে নেব। চলো দুলা ভাই। আমরা আমটাকে সুন্দর করে বয়েল করে নিয়েছি একদম পুরোটা, মানে গাঢ় গাঢ়। এই দেখুন, এবার আমটা ঠান্ডা করতে দেবো। এবার কিছু লেবু আমরা দেবো, তার জন্য কেটে নেব। চন্দন, ও ভালো আছিস ভাই? হ্যাঁ একদম। আমরা বরফ এনেছিলাম 15 কিলো, অনেকটা টাইম আমাদের এদিকে কেটে গেল, তাই বরফটা গলে গেছে। গলে গেলে কি হবে, ঠান্ডা আছে। এখন আমরা বরফটা দিয়ে দেব। বরফ দিয়ে দেব, যেটা কড়াইতে করে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা ঠান্ডার ভিতরে আরো ঠান্ডা দেব বরফ। ভাই, ঘাটাঘাটির মধ্যেখানে আমি চলে আসলাম। আচ্ছা, একদম বরফ হয়ে গেছে। তিনজনে মিলে লেবুটা দিই, দিও লেবুটা। আচ্ছা তাহলে লেবু না, রস আছে, রস আছে না? মেশে এত ভারী ভারী জিনিস উঠো, এটা লেবু ধরে রাখতে পারে না, আমার খাবার চাই। তো আজকে আমরা যেভাবে শরবতটা বানাচ্ছি, ম্যাঙ্গো পুটিটা একদম সম্পূর্ণ ন্যাচারাল, এর ভিতরে কোনো খুঁত নেই। এক গ্লাস যদি খান বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি সত্যি ম্যাঙ্গো পুটি খেলাম। আর যদি আমাদের এই ম্যাঙ্গো পুটি বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। একদম গাঢ়ও নয়, একদম পাতলাও নয়, একদম পারফেক্ট জিনিসটা করেছি। দেখুন, কথা বলতে বলতে আমাদের কিছু ছাত্রীরাবের সঙ্গে দেখা হয়ে গেছে, তারা চলে এসেছেন, তাদের হাতে কিছু ম্যাঙ্গো পুটি আমরা তুলে দেবো। কেমন হয়েছে টেস্টটা আপনারা বলবেন। একদম পিওর ম্যাঙ্গো, দাদা খেয়ে টেস্ট করে বলবেন কেমন হয়েছে। খান, দারুন হয়েছে। হ্যাঁ দারুন, খুব সুন্দর খাওয়ার মতো হয়েছে তো? বাজারে যেটা কিনে খাও সেরকম হয়েছে তো? খুব সুন্দর, বাহ। তাহলে আমরা সাকসেসফুল। আজ আমরা যেখানে রেসিপি করতে এসেছি, আমাদেরই শুভ আকাঙ্ক্ষী ঘুরতে এসেছিল। আমরা এই চ্যানেলটা দেখি, তো আমরা অ্যাকচুয়ালি আজকে ঘুরতে এসেছিলাম তো এই ফসিল পার্কে, তো আমরা দেখছি হঠাৎ করেই দেখতে পাচ্ছি ভিলফুডকে, তো খুবই ভালো লাগছে। এবং ওনাদের সঙ্গে সাক্ষাৎ করতে এলাম, ওনারা সবাই ভালো এবং ভালোভাবে কথা বলেছে। ওনাদের রান্না দারুণ লাগে আমার দেখতে, আমি দেখি রোজ। তাজা আমের ফ্রুটি বানিয়েছি, আমরা আপনাদেরকে দিয়েই টেস্ট করাবো। ফ্রুটি লাগানিন, টেস্টটা কেমন জানাতে হবে? একদম ন্যাচারাল, যেরকম আমাদের এক কাকা এসেছে তালপাতারি বানিয়ে, আসুন ওনাকে খেতে দিয়ে আগে। তাহলে আসুন, আমাদের সবাই চলে এসেছে, আমরা ম্যাঙ্গো পুটি সার্ভ করি। আসুন, বড় মানুষকে আগে দিতে হবে। ভালো হয়েছে?
একে বাকি আছে চলো চলো কেমন হয়েছে খেতে খেয়ে দেখো তো কেমন হয়েছে ভালোই হয়েছে হ্যাঁ ভালো হয়েছে আর সকাল থেকে এসে আম নিয়ে এসে সমস্ত কিছু করে ম্যাঙ্গোপুটি তৈরি করে সমস্ত গ্রামবাসীকে সার্ভ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।